পবিত্র কালামের মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবীন। আস্তে করুন, আরো জোরে করেন আল্লাহু আকবার, আরো জোরে হবে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, হে ঈমানদাররা উদুখুলু, প্রবেশ কর, ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ, ইসলামের মধ্যে পরিপূর্ণ। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু বলেছেন, ইয়া আইয়ুহান্নাস উদখুলু ফিস সিলমি কাফা কিন্তু বলেন নাই, ঠিক কি না? হে ঈমানদারেরা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো, এই কথা বলেন নাই। হে মানুষ, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ কর, কেন বলেন নাই? এই কারণে বলেন নাই, কোনো ব্যক্তি যদি বিদেশ ভ্রমণ করে তাহলে তার কি করা লাগবে? টিকিট কাটা লাগবে, ঠিক না? টিকিট যদি না কাটে তাহলে বিমানে উঠতে পারবে না, তো টিকিট কাটা লাগবে। একজন ব্যক্তি টিকিট কেটেছে, ওই ব্যক্তিকে বলবে যদি সে বিলম্ব করে, সময় মতো যদি উপস্থিত হতে না পারে, মাইক দিয়ে ঘোষণা করা হবে এই নামে টিকিট কাটা একজন ব্যক্তি উপস্থিত হন নাই, আপনি অতিসত্বর এত নম্বর কাউন্টারে চলে আসুন, ঠিক কিনা? মাইকে ঘোষণা কাকে করেছে? যে ব্যক্তির টিকিট কেটেছে। যে ব্যক্তির টিকিট কাটে নাই তাকে কিন্তু ডাকা হয় নাই। ঠিক অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া আইয়ুহান্নাস এই কারণে বলেন নাই, সকল মানুষ কিন্তু ঈমান নামের টিকিট কাটে নাই, ঠিক কিনা বলেন? ঈমান নামের টিকিট যারা কেটেছে তাদেরকে বলতেছেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ প্রবেশ করো, পরিপূর্ণ প্রবেশ করো। এরকমটা নয় যে এক পাও বাহিরে এক পাও ভিতরে, এরকমটা নয়, পরিপূর্ণ। ভাই, ইসলাম শাব্দিক অর্থ হচ্ছে শান্তি। ইসলাম শাব্দিক অর্থ কি? শান্তি। তো শান্তিতে কি আপনি অর্ধেক প্রবেশ করবেন না পরিপূর্ণ? পরিপূর্ণ। তাহলে একটা উদাহরণ দিলে খুব সুন্দর করে বুঝে আসবে। এয়ার কন্ডিশন, এসি লাগানো একটি রুমের একটি কক্ষের ভিতরে আপনি যদি প্রবেশ করতে চান তাহলে আপনার পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। যদি আপনি অর্ধেক ভিতরে আর অর্ধেক বাহিরে এই অবস্থায় থাকেন, ভিতরের কক্ষের লোকে বলবে আপনাকে, ভাই এসির যে ঠান্ডা হাওয়াটা আছে বের হয়ে যাবে, আপনি হয়তো বের হয়ে যান নচেত ভিতরে আসেন, দরজা বন্ধ করে দেন, ঠিক কিনা বলেন? ঠিক অনুরূপভাবে আল্লাহ বলতেছেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। তুমি যদি অর্ধেক বাহিরে অর্ধেক ভিতরে থাকো তো তোমার সমস্যা হবে, কি সমস্যা? ইন্নাহু লাকুম মাদুউম মুবীন, শয়তান নামে যে আমাদের দুশ্মন আছে সে হয়তো তোমাকে ক্ষতির মধ্যে ফেলে দিবে, ঠিক কিনা ভাই? মহাতারাম হাজিরিন,
এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ইমানদারকে বলেছেন পরিপূর্ণ প্রবেশ করার জন্য পরিপূর্ণ প্রবেশ করার জন্য ইমানদারকে বলেছেন কোথায় প্রবেশ করবে ক ঈমান আর ইসলাম কিন্তু এক জিনিস নয় ঈমান হলো ভিতরের অবস্থান ভিতরে বিশ্বাস কলবের মধ্যে বিশ্বাস স্থাপন করা আর ইসলাম হচ্ছে মানা দুটো কি এক জিনিস ভিন্ন ভিন্ন ইসলাম হলো একটা আর ঈমান হলো আরেকটা বলেন তো মুসলমানদের স্তম্ভ কয়টা পাঁচটা মাশাআল্লাহ মুসলমান অশিক্ষিত থাকতে পারে ঠিক কিনা বলেন আস্তে বলেন কে মুসলমান কি অশিক্ষিত থাকতে পারে হ্যাঁ মিয়া অনেক ধর্ম আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা কোন ধর্মের ব্যক্তিরা তাদের ব্যক্তিগত ধর্মীয় বইয়ের পড়া জীবনে বই উল্টেও দেখে নেই ঠিক কিনা কিন্তু মুসলমানের সন্তানেরা সকালবেলা উঠেই মসজিদে মক্তবে চলে যায় মাদ্রাসায় চলে যায় মক্তবের মধ্যে নুয়ানি মাদ্রাসায় চলে যায় গিয়ে বলে রব্বি জিদনি ইলমা আল্লাহ তুমি আমাকে ইলম দাও আল্লাহু আকবার আল্লাহর কাছে সাহায্য চেয়ে সাথে সাথে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম প্রশংসা কার কার নামে শুরু করছে আল্লাহ এই ছাত্র কোরআন শিখবে এলেম শিখবে আসমানি এলেম শিখবে কার কাছে সাহায্য চেয়েছে আল্লাহর কাছে যার কালাম তার কাছে এই জন্য রব্বে কারিমের থেকে অনুমতি দিলেন আল্লাহ তুমি সাহায্য করো এই কালাম আমার কোনো তৌফিক নাই পড়ার তুমি যদি তৌফিক দাও তাহলেই আমি পড়তে পারবো যা ওটা কোনো আমার সাবজেক্ট নয় মহতারাম হাজিরিন ঈমান আর ইসলাম এক জিনিস নয় ঈমান হলো ভিতরের বিশ্বাস আর ইসলাম হলো বাহিরের অবস্থান আমল যেটা আমল তো মুসলমানদের স্তম্ভ হলো পাঁচটা এই পাঁচটা স্তম্ভের মধ্যে প্রথম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হলো ঈমান এটা কি ভাই একটা কালিমায়ে তাইয়্যিবা কালিমায়ে শাহাদাত ঈমানে মুজমাল ঈমানে কি মুজমাল যেটা আমরা বলি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি সুবহানাল্লাহ কোন মিয়া সুবহানাল্লাহ আহলে হাদিস তারা বলে যে ঈমানের মুজমাল এটা হাদিসে নাই আরে ভাই হাদিসে নাই নাই তুমি কি কোরআনে পাও নাই আমানার রাসূল বিমা উনসিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ঈমানে মুজমালরা পায় না আমানা রাসূল বিমা উনসিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি ওয়া রাসূলি মহতারাম হাজিরিন তো ঈমান আর ইসলাম দুটার সমন্বয়ে নাম রাখা হয়েছে দ্বীন আমরা ঈমানটা ঈমানটা আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরে গ্রহণ করেছি আপনি মুসলমান হয়ে গেছেন হ্যাঁ কথা বলেন না আপনি মুসলমান হয়ে গেছেন জোরে বলেন না মুসলমান আর নাই মুসলমানি বুয়াদ গর্দন হাদন আইনানে খুদ বদসতন খাজ দাদন আসলাম তু লি রব্বিল আদমিন পরিপূর্ণ সিলিন্ডার কার কাছে আরো জোরে বলেন কার কাছে রব্বে কারিমের কাছে তো আমরা ঈমান এনে
অতঃপর ইসলামের মধ্যে প্রবেশ করলাম, কিন্তু ইসলামটা পরিপূর্ণ মানতে হবে যে প্রথমেই বলেন আকিমিস সালাত, নামাজ কায়েম করতে হবে। এই জায়গাতেই মুসলমান দ্বারা আল্লাহ পাক অন্যত্তরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হক তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতের মধ্যে বলতেছেন মুসলমান না হইয়া মরিও না, খবরদার মুসলমান না হইয়া মরবা না। ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। খুব খেয়াল করেন, খুব খেয়ালের বিষয়। এখানে আমি দুই চারটা কিচ্ছা কাহিনী বলে আপনাকে বিদায় করে দিলাম, লাভ কি? কোনো লাভ আছে? কিছু নিয়ে যান, কিছু নিয়ে যান। মুসলমান ইসলাম ধর্মটাকে মনে করে শুধু কালিমা বাস পাল্লেই মুসলমান হয়ে যায়, তাই না? না, এত সহজ না। আপনি কালিমা পারেন মানে আপনি টিকেট এটা কি ক্রয় করছেন? টিকেট কিনেছেন, ক্রয় করেছেন, এখনো বিমানে উঠেন নাই। বিমানে উঠতে হবে, আপনার সিট আপনার আসনে বসতে হবে, অতঃপর আপনার গন্তব্যস্থানে আপনি যেতে পারবেন, ঠিক কি না? এখানে অনেক কাজ আছে। আপনি কালিমা পড়েছেন, আপনি মুসলমান না, আপনি ঈমান গ্রহণ করেছেন, মুসলমান তখনই হবেন। ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইয যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। আপনি যদি নামাজ আদায় করেন, আপনি যদি যাকাত প্রদান করেন, আপনি যদি হজ করেন, আপনি যদি রোজা রাখেন, রমজানের রোজা, হ্যাঁ, গ্যাস্ট্রিকের ব্যথা হলে রোজা রাখা লাগে না, তাই না? গ্যাস্ট্রিকের ব্যথা হলে রোজা রাখা লাগে না, তাই না? ঈমান গ্রহণ করেছেন, ইসলাম গ্রহণ করেন নাই, আপনি পরিপূর্ণ মুসলমান না। আপনার পরিপূর্ণ মুসলমান তখনই হতে পারবেন ইসলাম এবং ইসলাম ঈমান এবং ইসলামকে একসাথ করে চলার নাম হচ্ছে মুসলমানি। বলেন সুবহানাল্লাহ। মহতারাম হাজিরিন, এখন আসেন এই আমাদেরকে ঈমান গ্রহণ করার পরে ইসলাম মানার মধ্যে, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করার মধ্যে কে বাধা দিবে? আল্লাহ পাক কেন আমাদেরকে বলেন উদখুলু ফিসসিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো? নিশ্চয়ই এখানে কিন্তু আছে, ঠিক কিনা ভাই? বাবা তার সন্তানকে বলতেছেন সন্ধ্যা ঘনিয়ে গেছে, জলদি করে বাসায় চলে যাও। কেন বললেন কিন্তু আছে? কেন বললেন কিন্তু আছে? এখানে প্রশ্ন লুকায়িত আছে। বাবা তার সন্তানকে এই কারণে বলেছেন সন্ধ্যা ঘনিয়ে গেছে, বাহিরে অবস্থা ভালো না, হতে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে, নতুবা বাবা জিন ভূতের ওদিকে লক্ষ্য করেও বলতে পারে, ঠিক কিনা? অনেক অনেক প্রশ্ন জাগতে পারে। ঠিক অনুরূপ ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিও বান্দাকে বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা। কেন কেন বললেন? এই কারণে বলেছেন, আল্লাহ বললেন তোমার পিছনে দুশ্মন আছে, তোমার পিছনে দুশ্মন, যে দুশ্মন তোমার পিতা আদে পিতার পিছনে ছিল, ঠিক কিনা বলেন? মহতারাম হাজিরিন, সেই দুশ্মন কিন্তু আন ইয়ামিনি আন শিমালি, ডান দিক থেকেও আক্রমণ করতে পারে, বাম দিক থেকেও আক্রমণ করতে পারে। আল্লাহ বা পবিত্র কালামের মধ্যে বলেন উপর থেকেও আক্রমণ করবে, চতুর্দিক থেকেও কি করবে? আক্রমণ করবে। তো আক্রমণ যিনি করবেন তিনি শুধু তোমার দুশ্মন তা নয়, তোমার যে আদি পিতা ছিল
তারও দুশমন ছিল, তোমার যে জাতির পিতা ছিল তারও দুশমন ছিল, তোমার যে নবী ছিল তারও কিন্তু দুশমন ছিল, ঠিক কিনা বলেন? হুজুর নবীর দুশমন কিভাবে? নবীর দুশমন এইভাবে যে নবী যখন বলেছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, তখন ইবলিস গিয়ে বলেছিলেন ও পাগল ওর কাছে যেও না, ঠিক কিনা বলেন? ইবলিসের তালে তালে সুর মিলাইয়া কিছু মানুষও বলেছিল ও কি পাগল, ঠিক কিনা ভাই? দেখুন তো ওই জমানার ইবলিসের কাণ্ড, ওই জমানার মানুষের কাণ্ডগুলো এই জমানার সাথে মিল হয় কিনা? হয়। তবে শয়তানি আর বদরামি, বান্দরামি, শয়তানি আর কি বান্দরামি, এই দুইটা কিন্তু এক জিনিস না। শয়তানি আর বান্দরামি দুইটা এক জিনিস না। শয়তানের কাজ এটা আপনারা সকলেই জানেন, একটু ধোকা দেওয়া, তাই না? আর বান্দরামি হলো বুঝার জন্য একটা উদাহরণ দিতে হয়। এক বানরে পথে মাঝখানে বসে আছে, এই অবস্থার মধ্যে বানরের ইচ্ছা হলো যে একটু দই খাওয়ার। কি খাওয়ার? কথা বলেন, পিছনের লোক কথা বলেন, জোরে বলেন, দই খাওয়া। মাঝখানে একটু ঝাঁকি দেই এই কারণে যে খেয়ালটা অন্যদিকে থাকলে যেন এদিকে চলে আসে, ঠিক কিনা ভাই? এই বানর তো একটু বান্দরামি করবেই, তো বসে বসে চিন্তা করতেছি একটু যদি দই খেতে পারতাম, আল্লাহ নসিব তার কি ভাগ্য রিজিক। ওই মুহূর্তে পথে মাছ কেন্দ্রে যাচ্ছিলেন এক দইওয়ালা, হাড়িওয়ালা, মাথায় হাড়ি, দইয়ের হাড়ি নিয়ে যাচ্ছিলেন। ওই সময় ওই জায়গাতেই তার একটু পেশাবে ধরছে, এস্তেঞ্জার ব্যাগ হয়েছে, দইয়ের হাড়িটা বানরে দেখে একটু দূরেই রাখছে, পেশাব করতে বসছে। পেশাব যখন করতেছে, করে শেষ করে এবার হাড়ি খুঁজতেছে, দেখে হাড়ি আর জায়গা নাই, অন্য জায়গা চলে গেছে। কোথায় গেছে? পাশে ছিল একটা ছাগল, ওই ছাগলের সামনে নিয়া দইয়ের হাড়িটা রেখে দিছে। এতে করে আবার ক্ষমত নয় বানরে, বানরের দইয়ের পাতিলা পুইসা ছাগলের মুখের মধ্যে লাগাই দিস। বানরে যে এই বান্দরামি করলো এটা কেন করলো? নিজের গায়ে যেন দোষ না আসে। ঠিক অনুরূপ ভাবে বর্তমান জমানায় এমন কিছু মানুষ শয়তান আছে, হাত ভেঙেছে, কে নাম দিয়েছে? উলামাই কেরামে, ঠিক কিনা বলেন? কি হাত ভাঙলো আর কি ইত্রামি কি বান্দামি শুরু করলো যে উলামাই কেরামের উপরে চাপাই দিল? আরে উলামাই কেরাম তো নবীর আদর্শ, আদর্শ উলামাই কেরাম তো সাহাবাই কেরামের আদর্শ, আদর্শ ওলামাই কেরাম তো তাবেঈদের আদর্শে আদর্শ। নবীর আদর্শের মধ্যে কোনো জুলুম হয় নাই, ঠিক কিনা ভাই? নবীর আদর্শের মধ্যে কোনো কাফের নির্যাতিত হয় নাই, নবীর আদর্শে কোনো মানুষ দর্শন হয় নাই, নবীর আদর্শে কোনো মানুষ ব্যাজিত হয় নাই, নবীর আদর্শে আদর্শ মুসলমান গ্রহণ করেছে, তার মধ্যে নেতা হলো ওলামাই কেরাম। ওলামাই কেরাম নবীর আদর্শ গ্রহণ করেই দিনের দাওয়াত দিচ্ছে, সুতরাং ওলামাই কেরাম কখনো মিথ্যা বলতে পারে না, ওলামাই কেরাম কখনো জুলুম করতে পারে না, ওলামাই কেরাম কখনো বানায়া কিছু করতে পারে না, ঠিক কি না? যদি বানায়া কিছু হয় তাহলে এটা হবে তোমাদের মাধ্যমে, যারা আল্লাহ এবং রাসূলের মহাব্বত সিনার মধ্যে নাই, ঠিক কি না বলেন? ইত্রামি সীমা আছে ভাই, তোমরা মনে করতেছো উপরে আসো
তুমি মনে করতেছো উপরে আছো, তুমি বিশাল কিছু হয়ে গেছো, না তাকাব্বুরি করো না, উপরে উঠলেই তুমি বড় হয়ে গেছো এটা মনে করো না। শকুন কিন্তু উপরে থাকে, কিন্তু তার নজরটা এত খারাপ, পচা গান্দা তার দিকে তার নজর থাকে, ঠিক কিনা বলেন? ওলামাই কেরাম যদিও নিজেকে সংকুচিত করে রাখে, মাধুর্যতার মধ্যে রাখে, বুঝবা তারা মাটির মানুষ, মাটি। ইবলিস, ইবলিসকে যখন বলেছিল যদি বলি আদম, আদমকে সেজদা করো, তখন আদম কি বলেছিল? আমি আদম মাটির তৈরি, আমি আগুনের তৈরি বলেছিল না? কি বলেছিল? আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি, মাটি তো নিচের দিকে তার ভারসাম্য, আগুনের অবস্থান উপর দিকে। এখানে একটা বুঝার বিষয় আছে, শর্মিয়াতে আমেলের মধ্যে, শর্মিয়াতে আমেল যে কিতাবটা আছে, এই কিতাবের মধ্যে শুরুতে সুন্দর একটা কথা আছে যে কানা মিনাল কাফিরিন আর সরা মিনাল কাফিরের মধ্যে পার্থক্য কি? কানা মিনাল কাফির হচ্ছে এটা পূর্বেই কাফির ছিল, আর সরা মিনাল কাফিরিন হলো যে আগে কাফির ছিল না, এখন কাফের হয়েছে, ঠিক কিনা বলে মোহতারাম হাজিরিন? এই জন্য উপরে থাকলেই যে সে বড় এরকমটা নয়। ওলামায়ে কেরাম যদি নিচে থাকে, ওলামায়ে কেরাম যদি নিচে থাকে, তারপরও ওলামায়ে কেরাম যদি নিচে থাকে, তারপরে ইনশাআল্লাহ তাআলা তাদের শান আল্লাহর দরবারে আকাশ ছোঁয়া, সুবহানাল্লাহ বলেন। মহতারাম হাজিরিন, যারাই শয়তানের সাথে তাল মিলিয়ে কাজ করতে চায় তারা ধ্বংস হয়ে যাবে, তাদের ধ্বংস অনিবার্য ধ্বংস। আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির কাছে এক খ্রিস্টান পাদ্রী এসেছিল বহস করার জন্য, তো বহসের মধ্যে বলতেছেন যে দেখেন তো ঈসা নবী উপরে আর আপনাদের নবী, আপনি বলেন, আপনারা বলেন শ্রেষ্ঠ নবী, আপনাদের নবী মাটিতে, এটা কোনো হলো? আপনারা বলতেছেন যে ঈসা নবী উপরে, মেনে নিলাম ঈসা নবী উপরে, আমরা বলি ঈসা নবীকে হত্যা করা হয়েছে, সুলিতে চড়ানো হয়েছে, হত্যা করা হয়েছে। আপনাদের কালামের মধ্যে আছে হত্যা করা হয় নাই, সুলিতে চড়ানো হয় নাই, তা ঠিক আছে আপনাদের কথা মেনে নিলাম। তো ঈসা নবী উপরে আর আপনাদের নবী মাটিতে, দেখুন আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির বিচক্ষণ মানুষ তো, আধ্যাত্মিক মানুষ তো, সুবহানাল্লাহ বলেন না একটু? এমন মানুষ যেটা একবার দেখতেন 40 বছর, উনি বলেছেন কোনো জিনিস যদি আমি দুইবার দেখতাম আমার মুখ পর্যন্ত স্মরণ থাকবে ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ বলেন মিয়া? এত ব্রেন তার আল্লাহ পাক দিয়েছিলেন। সে আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলেন, কথা ঠিকই, তবে এখানে কিছু কথা মাহজুব আছে। কি কথা মাহজুব? মাহজুব হলো আমাদের নবী হলো এলেমের সাগর, সুবহানাল্লাহ বলেন। তো আমাদের নবী এলেমের সাগর, আমাদের নবী নিচে থাকবে, এটাই স্বাভাবিক। যেমনটা সাগরের তলে দেশের মধ্যে মণিমুক্ত মাটির নিচেই থাকে, আর ওই যে পটকা মাছগুলি আছে এগুলি পানির উপরে থাকে, সুবহানাল্লাহ বলেন মিয়া? কি জবাবটা না দিয়েছেন!